আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিলমিন ও সলাত ও আলা আশরফুল মুরসালিন নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও সাহবিহি আজমাইন আম্মাবাদ প্রিয় দর্শক মন্ডলী আপনারা অনুষ্ঠান দেখছেন বাংলা পিস টিভি থেকে ইসলামী আলোচনা ইসলামী অর্থনীতি সম্পর্কিত কিছু কথা হালাল ও হারাম ইসলামে কোন অর্থ হালাল কোন অর্থ হারাম এ জেনে রাখা প্রত্যেক মুসলিমের জন্য জরুরি কারণ হালাল না খেয়ে হারাম খেয়ে যদি ইবাদত করা হয় আল্লাহ আল্লাহতালা দোয়া কবুল করেন না আর অধিকাংশ ইবাদতে কি আছে দোয়া আছে দোয়া হচ্ছে ইবাদতের মূল অংশ অথবা দোয়াই হচ্ছে ইবাদত আর দোয়াও হোয়াল ইবাদা দোয়াটাই হচ্ছে ইবাদত এই হিসাবে আমরা হালাল হারাম সম্পর্কে আলোচনা শুরু করেছি আমরা জানব আজকের আলোচ্য বিষয় হলো কুড়িয়ে পাওয়া মাল অনেক সময়ে পথে ঘাটে চলতে ফিরতে ছোটোখাটো অল্প মূল্যের স্বল্প মূল্যের অথবা বহু জিনিস পাওয়া যায় যার খোয়া যায় তার ভাগ্য খারাপ আর যে পায় তার ভাগ্য ভালো বলে তাই না তার ভাগ্য ভালো কিন্তু আসলেই কি যে জিনিস কুড়িয়ে পায় তার ভাগ্য ভালো না এটা আমরা আজকে আলোচনা করব। ইসলাম পরের মালকে হারাম ঘোষণা করেছে পরের মাল যে মাল আপনি নিজে উপার্জন করেননি যে মাল আপনার মালিকানাভুক্ত নয় সে মাল পড়ে থাকলেও আপনার নয় সেটা কিন্তু পরের মাল যাই হোক পরের মাল হারাম ঘোষণা করা হয়েছে পরের মাল আত্মসাত করাকে অবৈধ গণ্য করেছে কেউ কোনো মাল পথে ঘাটে মালিকহীন অবস্থায় পড়ে থাকলে তা কুড়িয়ে নেবে এবং খাবে কি না তার বিধান দিয়েছে ইসলাম পড়ে থাকা যে কোনো জিনিসের যদি মালিক চিনতে পারেন আপনি রাস্তাঘাটে চলছেন হঠাৎ করে একটা মোবাইল কুড়িয়ে পেলেন কিংবা কিছু টাকা কুড়িয়ে পেলেন কিংবা আরও কিছু তাহলে তার যদি মালিক আপনি জানেন আপনি শিওর জানেন যে এই মোবাইলটার মালিক অমক। তার নম্বর দেখেও আপনি বুঝতে পারেন যে মোবাইলটার মালিক অমক। এবার আপনার মনের পরীক্ষা আপনি মন কেনেন মন কয় প্রকার কয় প্রকার মন বলেছিলাম তিন প্রকার নফসে আমারা নাফসে মতামে লওয়ামা আপনার মন কোন প্রকার দেখুন এই মালটা আপনি নিয়েছেন পাঁচ হাজার সাত হাজার টাকা দামের একটা মাল আপনি পেয়েছেন আপনার মন কি বলছে আপনার মন যদি মতমাইন হয় মতমাইন না আহা সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন যে লোকটা কে কার মোবাইল না যদি মালিক চেনেন সঙ্গে সঙ্গে টেলিফোন করে হ্যালো আমি আপনার মোবাইল কুড়ি পেয়েছি আপনি নিয়ে যান আর যদি নাফসে আমারা হয় তাহলে চট করে এটা খুলে দেন এখনই টেলিফোন করবে কেউ তাই না দিয়ে গাপতে দেন বিক্রি করে দেন এ হলো নাফসে আমারা বিশ্বু নাফসের লাউ কখনো কখনো করতে পারে এমন ধোকায় হেলতে পারে মোট কথা যদি আপনি জিনিসটা কুড়িয়ে পাওয়ার পর বুঝতে পারেন যে এই জিনিসের মালই কমক যদি আপনি গোপন করেন এবং সেটাকে নিজের বলে হালাল করার চেষ্টা করেন তাহলে বুঝতেই পাচ্ছেন এটা কত বড় অন্যায় কিন্তু না আপনার কর্তব্য হলো যখন আপনি মালিক চিনতে পারলেন কিংবা মালিক চিনার উপায় আছে তখন আপনি সেই মাল ফিরিয়ে দেন জিনিসটি তা যে কার তা জানা গেলে তা কুড়িয়ে গোপন করা বৈধ নয় মহানবী সালাম বলেছেন মোমেনে হার যাওয়া জিনিস জাহান নামের আগুন ভাগ্য ভালো বলছেন কুড়িয়ে পেয়েছি ভাগ্য ভালো ভাগ্য ভালো না বরং মোমেনের হারিয়ে যাওয়া জিনিস কে হার কন্যার জাহান নামের আগুন আহমদের হাদিস বলছে বলছেন তাজিদুহা যখন কোনো কুড়িয়ে পাওয়া জিনিস সেটাকে কি করো প্রচার করো এখন মালিক জানা নেই কী করতে হবে প্রচার করতে হবে যে কার মাল কার মাল কীভাবে প্রচার করবেন সে সিস্টেম আছে যদি মনে করেন মসজিদের কোনো মাল পাওয়া গেছে কুড়িয়ে পাওয়া গেছে তাহলে মসজিদের দরজায় আপনি এলান দিতে পারেন কিংবা মার্কেটের কোনো দোকানের সামনে আপনি জিনিসটা কুড়িয়ে পেয়েছেন সেই দোকানের সামনে আপনি লিখিতভাবে যে আমি এইভাবে একটা জিনিস পেয়েছি যদি কারো হয় তাহলে সে তার চিহ্ন বলে তার আলামত তার নিদর্শন তার পরিচিতি বর্ণনা দিয়ে আমার কাছ থেকে মালটা নিয়ে যাবে অবশ্য সে সিস্টেম আছে বলছি সরিয়েতে সে সিস্টেমও বলে দিয়েছে কিভাবে আপনি প্রচার করবেন ওলা তাকতুম আল্লাহ নবীসাল্লাম বলছেন খবরদার গোপন করো না মাল পেয়েছ গাপতে নেবে তা হবে না মাল পেয়েছ ভাগ্যবান বলে গাপতে নেবে আর যদি প্রকাশ করি তো লোকে চেয়ে নেবে হয়তো যার মাল সে খুঁজে পাবে তাহলে তো আমার হাত ছাড়া হয়ে যাবে অতএব আমার মাল থাকবে না তা বললে হবে না ওয়ালা তো গায়েব করে দিও না হ্যাঁ নিজে নিলে মার দিলে ঘরের কাছে আমার তো ঘর লোক আসছে দেখতে বুঝতে পারছেন যে মালিক যে সে হয়তো আমার ঘরে আসবে তো আপনি বোনের বাড়ি পাঠিয়ে দিলেন তাই না আপনি বোনের বাড়ি পাঠিয়ে দিলেন অনেক সময় মহিলারা করে কি এখানে এখানে থাকবে বাপের বাড়ি পাঠিয়ে দেয় মাল স্বামীর ঘরের মাল গায়েব করে দেয় তো ওলা তোগাই গাইয়ে গায়েব করো না ফাইনা আরাফতা তুমি যদি জানতে পারো দিহা তাহলে তাকে ফিরিয়ে দাও যদি জানতে না পারো এলান করার পর ঘোষণা করার পর জানতে না পারো তাহলে আল্লাহর মাল যাকে ইচ্ছা তাকে দেন এখন আপনার ভাগ্য প্রসন্ন কিন্তু কতদিন পর সেটাও বলছে ইসলাম শরীয়তে বলছে আমরা পরে পরে বলবো ইনশাল্লাহ হাদিসটার অর্থ হলো যে মোমেনের হারিয়ে যাওয়া কোনো জিনিস কোনো মোমেন নিলে পরে কোনো মানুষ নিলে পরে সেই জিনিসই তাকে জাহান নামের দিকে নিয়ে যাবে এই বলা হলো হারকুন নার বা জাহান আগুন কারো মালিকানাভুক্ত সীমানায় কিছু পড়ে থাকলে কারো মালিকানাভুক্ত সীমানা যেমন আমার পার্ক আমার বাড়ি এটা আমার পার্ক ওই পার্কের মধ্যে একটা মাল পাওয়া গেল এবং তারই মাল বোঝা গেলে তা কোরআন বৈধ নয় এখন যেন আমার পার্ক আমার চারিদিকে পাচির দেওয়া আছে আমার বাগানে গাছ আছে সেই বাগানের মাঝে আমার মোবাইলটা পড়ে আছে আপনি জানছেন যে মোবাইলটা আমার আপনি কুড়িয়ে নেবেন যদি কুড়িয়ে নিয়ে আমাকে দেন তো ভালো কথা তবুও কোরআন বৈধ নেন যার মাল তার কাছে থাক আর যদি আশঙ্কা করেন যে আমি যদি কুড়িয়ে নিয়ে মালিককে না দিই তাহলে অন্য কেউ কুড়িয়ে নিয়ে গাপতে দিতে পারে তাহলে আপনার কোরআন ওয়াজেব তাহলে আপনার জন্য কোরআনও ওয়াজেব তার কারণ আপনি জেনে শুনে মাল নষ্ট করতে পারেন না আর যদি জানেন না এ তো হুজুরের বাড়ি বাড়ির ভেতরে হুজুরি থাকবে আপনি কোনো প্রকারে ঢুকেছিলেন হুজুরি পেয়ে যাবেন তাহলে আমার আপনার কোরানো দরকার না আর যদি কুড়িয়ে দেন তো ভালো কথা আর যদি মনে করেন যে অন্য কেউ আসবে সে তুলে নিয়ে চলে যাবে অন্য হয়তো কাজের লোক আসবে কিংবা হয়তো আর পাবলিক আসবে আর তারা যদি হাতে পায় তারা হয়তো গায়েব করে দেবে তখন আপনার জন্য ওয়াজেব নাসি হাতান মানে আমার হিতাকাঙ্ক্ষী হয়ে শুভাকাঙ্ক্ষী হয়ে আপনি মালটা তুলে নিয়ে আমাকে ফেরত দেবেন আল্লাহ আপনাকে যা যাই খায়ের দেবে নেক বদলা দেবে তাই না বেশ আর এসবে আপনি অবশ্যই আল্লাহর কাছে প্রতিদান অবশ্যই পাবেন পর্যন্ত মালের মালিক যদি খুশি হয়ে বকশিস স্বরূপ কিছু আপনাকে দেয় আমি একটা মাল আমার সাত হাজার টাকা মোবাইলে আপনাকে ফেরত দেন আমি যদি ভাই আপনাকে পাঁচশো টাকা যান মিষ্টি খান সমস্যা আছে নেওয়ায় এতেও সমস্যা নেই কারো পুকুরের মরা মাছ ভেসে উঠেছে ডাকছে আপনার বাড়িতেও মাসা আল্লাহ পশ্চিমবাংলার পুকুর বাংলাদেশের পুকুর বাড়ির ধারে ধারে পুকুর তাই না মালিকানা আছে এখন পুকুরের মালিক আপনি নন কিন্তু সেই পুকুরের পারে বাড়ি আপনার সকালবেলায় ব্রাশ করতে করতে পুকুরের ঘাটে গেলেন হঠাৎ করে দেখলেন একদম পাঁচ কেজি ওজন্য একটা কাতলা মাছ বা রুই মাছ ভেসে আছে কি করবেন মানুষের মাছের টান খুব বেশি না তাড়াতাড়ি করে নিয়ে ঘরে চলে যাবেন কিন্তু এই পুকুরে আপনার অংশ নেই পুকুরের মালিক অন্য কেউ যায় না যায়জ না যায়জ এই পুকুরের মাছ যার পুকুর যে ছেড়েছে যে পালন করছে যে মাছ প্রতিপালন করছে তারই হোক সে নিজে দেখবে সে তুলে নেবে বড় জোর আপনি তুলে তার বাড়িতে পৌঁছে দিতে পারেন কিন্তু আপনি আপনার অধিকার আছে বলে মাছটি নিয়েই তুলে নিয়ে আপনি বাড়ি চলে গেলেন বউকে বললেন কেটে রান্না করো আ আবার মলি সাহেবের পালি থাকলে মনিসেবকে খাইতে হবে তাই না হ্যাঁ খুব মজার জিনিস তরকারি থাকে না দেশে এটা যদি মাছ পাওয়া যায় তো বিশাল আকাশে চাঁদ পাওয়া যায় সুতরাং হালাল হারামের তমিজ নেই হালাল হারামের তমিজ অধিকাংশ মানুষের মনে আপনি দেখবেন নেই কিন্তু নিয়ম আছে যে আগে দেখবে সেই মাছটা নিয়ে ঘর চলে যাবে তাই না পুকুরের অংশ আছে কি না পুকুরের মালিক কে এ খেয়াল করে না যার মাল তারই জায়গাতে যদি পড়ে থাকে তো সেই মাল কুড়িয়ে নেওয়া যায় নয় মালিকের অনুমতি থাকলে সে কথা ভিন্ন মালিক যদি এরকম বল ঠিক আছে যে পাবে সে নিয়ে যাবে সমস্যা নেই নাও খাও পাড়া গ্রামে সব একই ফ্যামিলির মতো যে পাবে সে খাও যদি অনুমতি দেয় মালিক আলাদা কথা কিংবা মাছটা তুলে নিয়ে গিয়ে বললে হাগো হাজি সাহেব এটা আপনার পুকুরে ভাসছিল ছিল আপনার পুকুরের মাছ এটা নেন ও তুমি ঠিক আছে তুমি খাও গা ভালো কথা কিন্তু আপনি আপনার দায়িত্ব কমসে কম আপনার কর্তব্য আপনি পালন করলেন যে আপনি আপনার মালিকানার যে জিনিস নয় সে জিনিস খাবেন না তাই না সেহেতু আপনি আপনার কর্তব্য পালন করলেন এটা হচ্ছে আপনার জন্য খুবই ভালো জিনিস আমানতদারির জিনিস পুকুরের ঘাটে পড়ে থাকা ঘটি বাটির মালিক বহু মহিলারা পাড়া গ্রামের মহিলারা আছে ঘটি বাটি থালা বাসন ধুতে নিয়ে যায় তাই না ঘাটে ঘাটে ধুতে নিয়ে যায় ঘটি বাটি ধুতে গিয়ে অনেক সময় ছোটোখাটো বাটি হারিয়ে যায় চামচ হারিয়ে যায় পড়ে থাকে অপর ব্যক্তি তুলে তা নেওয়া বা গোপন করা বৈধ না যদি বোঝেন যে এই বাটিটা হ্যাঁ চিনতে পেরেছি অমুক বাড়ি পাশাপাশি কয়েকটা বাড়ি কয়েকটা বাড়ির মহিলারা ওখানে ব্যবহার করে ঘাটটাকে যদি চিনতে পারেন যে এই বাটি মহিলার বা বাড়ির তাহলে আপনার জন্য তা তা ফিরিয়ে দেওয়া জরুরি এবং গোপন করা হারাম আপনি গোপন করে আপনার ঘটি বাটির সঙ্গে মিশিয়ে নেবেন তা কিন্তু আপনার জন্য হারাম সুতরাং যদি চিনতে না পারেন তা প্রচার করতে হবে কয়েক ঘরের বাস আপনারা কয়েকটা মহিলা ঘাটে নামেন প্রচার করতে সমস্যা আছে কোনো সমস্যা নেই আপনার জন্য আমানত বাড়িটা তোমাদের এটা তোমাদের এটা তোমাদের যদি একান্তই মালিক না পাওয়া যায় তখন খারাপ তাহলে আপনার জন্য আপনার সৌভাগ্য কিন্তু কতদিন সে কথাও এখনো বলা হয়নি পড়ে থাকা জিনিস যদি এমন নিম্ন পর্যায়ের হয় যা হারিয়ে গেলে সাধারণত লোকেরা তার খোঁজ করে না অথবা তার প্রতি কেউ ভ্রুক্ষেপ করে না তাহলে তা কুড়িয়ে নিয়ে ব্যবহার করায় দোষ নেই এটা কি মানে পড়ে গেছে আর ভ্রুক্ষেপ করবেন না মানে ওটার দরকার নেই এটাকে আরবিতে বলে মোহমালাত তার মানে যেটা ফেলে দেওয়া হয়েছে বা পড়ে গেছে সেটা আর ফিরিয়ে আনবো না যেমন ধরুন আপনার কোনো গাড়ি বা অন্য কিছুর খণ্ড কাঠের একটা অংশ আপনার গাড়ি থেকে যেমন গরুর গাড়ি আছে কাঠের তারই একটা অংশ ভেঙে পড়ে গেছে একটা বাঁশ খুলে পড়ে গেছে তো সেই জিনিসগুলো কাষ্ঠখণ্ড কিংবা ফল আপনার তাল গাছে তাল গাছের তাল পড়ে তাই না তো সেইগুলো যদি পুড়ে যায় তাহলে সেগুলো কুড়ি নেওয়ার সমস্যা নেই প্রিয় দর্শক মণ্ডলী বিরতির পর আবার বাকি কথা আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ সাথে থাকুন কাছে থাকুন প্রিয় দর্শক মণ্ডলী যে কথা বলছিলাম যে যদি এমন পর্যায়ের জিনিস হয় যেটা সাধারণত হারিয়ে যাওয়ার পর মানুষ আর সেটাকে ফিরে পেতে চায় না ভূক্ষেপ করে না তাহলে সেই শ্রেণীর জিনিস আপনি কুড়িয়ে খেতে বা নিতে পারেন রাস্তায় চলছেন চলতে চলতে হঠাৎ একটা দেখেন খেজুর পড়ে আছে কারো কাছ থেকে পড়েছে খেজুরটা সেই মালিক কি তার খোঁজে আবার আসবে খেজুরটা কোথায় পড়েছে দেখে আসি না না এটা সে ছেড়ে দিয়েছে সেটা আপনি তুলে খেতে পারেন মোহাম্মদ সাল্লাম বলছেন তাকু অনেক সময় রাস্তায় পার হয়ে দেখি খেজুর পড়ে আছে আমার যদি এই ভয় না হতো যেটা সাদকার খেজুর তাহলে আমি তা তুলে খেতাম তার মানে তুলে খাওয়া যায় না যায় তুলে খাওয়া যায় কিন্তু ভয় কি যেটা সাদকার খেজুর আর আল্লাহর নবীর জন্য সাদকা খাওয়া হারাম ছিল সাদকা মানে জাকাত খাওয়া হারাম ছিল এই জন্য আল্লাহর নবী খেতেন না আর যদি এই আশঙ্কা না থাকতো তাহলে তিনি খেতেন বোঝা গেল এই ছোটখাটো সামান্য জিনিস হয়তো আপনার কাছ থেকে পড়ে গেছে যেটা খোঁজে আপনি আর পিছন দিকে আসছেন না যে খুঁজে দেখি পড়ে গেছে কিছু পড়ে গেছে তাহলে নিশ্চয়ই সেই রকম সামান্য জিনিস তুলে খাওয়া বা ব্যবহার করা যে কাস্টখন্ড বললাম আপনি নিয়ে গিয়ে বাড়িতে পড়ালেন তাতে কোনো সমস্যা নেই যেহেতু এটা হচ্ছে সামান্য জিনিস পড়ে থাকা মালিকহীন জিনিস যদি কোনো এমন প্রাণী হয় যাকে কোনো হিংস্র প্রাণী সাধারণত শিকার করতে সক্ষম নয় যেমন উঠ ঘোড়া গরু মহিষ ইত্যাদি তাহলে তা ধরে আনা বৈধ নয় হিংস্র প্রাণী তাকে কাবু করতে সক্ষম নয় মানে অবশ্য জায়গা বিশেষে সক্ষম অসক্ষম সেটা আছে সক্ষম অক্ষমের ব্যাপার সব জায়গায় সমান না সুন্দরবনের ধারে বড় বড় বাঘ আছে সেখানে গরুকেও কাবু করে দেবে তাই না কিন্তু পাড়া গ্রামে সাধারণত গরুকে কাবু করার মতো এমন কোনো প্রাণী নেই ছাগল ভেড়া হলে পরে নেকড়ে বাঘ থাকে কিংবা মুরগি হাঁস হলে শিয়াল টিয়াল থাকে ধরে খায় যদি আপনি বোঝেন যে এই প্রাণী যে প্রাণী ভটকে বেড়াচ্ছে হারিয়ে গেছে নিরুদ্দেশভাবে ঘুরে বেড়াচ্ছে সেটা কার বটে আপনি জানেন না তাহলে এটা হারিয়ে যাওয়া সেটাকে আপনি ঘরে তুলে নিয়ে আসবেন কি না আপনি ঘরে বাঁধবেন কি না সে ব্যাপারে রসুল্লাহ সাল্লি হিসাল্লাম বিধান দিয়েছেন এমন জিনিস তুলে আনা বৈধ নয় যেহেতু তা নষ্ট হবে না যে জিনিস নষ্ট হবে না সে জিনিস আপনি কুড়িয়ে আনতে পারেন না যেমন গাছের বড় গদি একটা পড়ে আছে ট্রাক যাচ্ছিল ট্রাক যেতে গাছের গদি পড়ে গেছে বিশাল গদি সেই গদি যদি রাস্তা ধরে পড়ে থাকে কি নষ্ট হবে নষ্ট হবে না সেটাকে আপনি কুড়িয়ে আনবেন না মালিক ঠিক তার খোঁজে আসবে লোহার বড় পাত ইত্যাদি এক বাদু ব্যক্তি রসুল্লাহ বাদু মানে মরুবাসী যে মরুভূমিতে বাস করে এমন ব্যক্তি এর অনুবাদে আমাদের দেশে অনেক ওলামা গেঁয়ো ব্যক্তি বলেন কিন্তু গেঁয়ো আর বাদু এক না অনেক সময়ে আরব বা আরাবিকে গেও তর্জমা করে কিন্তু গেও তর্জমা করা ঠিক না গেও হচ্ছে গ্রামের লোক আর আমাদের দেশের যে গ্রাম সেখানে সমাজ থাকে সেখানে মসজিদ থাকে সেখানে বরং থাকে তাই না আরব এমন জায়গা যে জায়গাতে ক্ষীমা গেড়ে মানুষ বাস করে সেখানে না দোকানপাট থাকে না মসজিদ থাকে না জামাত থাকে একে বলা হয় মরুবাসী একে আর বাংলায় বলা হয় বেদুইন বেদুইন আজ এখানে ক্ষেমা গাড়লো কালোখানে যেখানে পানি থাকে যেখানে ঘাস থাকে ছাগল নিয়ে গিয়ে সেখানে বাস করতে লাগে সেখানে তাদের জন্য জমা ফরজ না আর গ্রামবাসীর জন্য জমা ফরজ কারণ তাদের মসজিদ তাদের সব কিছু আছে কিন্তু অনেক মানুষ দুটোর এক একসঙ্গে করে দেয়নি বলে গ্রামে জমা ফরজ না না দুটো দুই জিনিস যারা আরবে গেছে তারা জানবে এটা যে আরবি কাকে বলে আর গেও মানুষ কাকে বলে গেও মানুষ ঠিক আছে গ্রামের মানুষ শহুরে মানুষের মতো অত শিক্ষিত অত সভ্য নয় কিন্তু তার থেকে গেহ থেকেও খারাপ হলো কে বেদুইন যারা সাধারণত ওই চামড়া বা তাঁবু ইত্যাদি নিয়ে বাহন করে নিয়ে গিয়ে এখানে ঘর বানায় ওখানে ঘর বানায় সঙ্গে থাকে পশু ইত্যাদি তো এক বেদুইন এসে জিজ্ঞাসা করছি রাসুল আল্লাহ যে জিনিস কুড়িয়ে পাওয়া যায় সে জিনিসের ব্যাপারে কি করা যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আর রিফ হা সানা এখন এলো সময়ের কথা এমন একটা জিনিস কুড়িয়ে পেয়েছি দামি জিনিস সেই জিনিসটা আমি কি করব বলছে এক বছর তার প্রচার করো যে আমি একটা জিনিস কুড়িয়ে পেয়েছি অমুক জিনিস এক বছর কথা না একটা বছর আপনাকে অপেক্ষা করতে হবে তবে হ্যাঁ তার আগে এফা আহা বা আহা তার পাত্র এবং বন্ধনের হেফাজত করো যেমন ভাবে বাঁধা আছে আগেকার যুগে সাধারণত ওই যে থলে দেখেছেন তো পয়সার থলে আর তাকে আগেকার যুগে তো পয়সাই ছিল টাকা তো ছিল না হয় দিনার না হয় দীর্হাম তো দিনার দিহাম বাঁধার জন্য একটা থলে পাওয়া যেত ম্যানি ব্যাগ আর ওদের ছিল কি হ্যাঁ তাদের অর্থ রাখার জন্য থলে হতো সেই থলেতে এইভাবে বেঁধে নিত পড়ে আছে একটা থলে আপনি কুড়িয়ে পেয়েছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন এহফাজ এফা আহা আহা ওই পাত্রটা থলেটা এবং যদি চামড়ার হয় চামড়ার কাপড়ের হয় কাপড়ের আর যা বন্ধন ঠিক ওইভাবে দেখে দাও যেভাবে তুমি পেছ তারপর ফাইন যা احدن اخبرك بها والا فاستنفقها যদি এক বছরের ভিতরে কেউ এলো খোঁজ করতে এলো বলল যে আমার এই হারিয়ে গেছে তাকে জিজ্ঞেস করুন ওতে কত টাকা ছিল যেহেতু আপনার কেমন হয়ে বানা ছিল রঙের আপনার থলেটা ছিল আপনি জিজ্ঞেস করেন যদি ঠিক ঠিক বলে দেয় তাহলে তাকে ফেরত দিয়ে দিন আর যদি এক বছর পার হয়ে গেল কোন মালিক এলো না খোঁজ করতে ফাস্তান ফেক হা তাহলে তুমি খরচ কর এটা তোমার জন্য হালাল হয়ে গেল কালাইয়া রাসুল আল্লাহ তুল গানাম যদি কোনো ছাগল অথবা ভেড়া কুড়িয়ে পায় দেখছি একটা ছাগল একটা ভেড়া ভোটকে একা একা ঘুরে বেড়াচ্ছে আমার ঘরের চারিপাশে ইত্যাদি বা আমার তাবুর চারিপাশে তাহলে কি করব রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন কাল আল্লাকা আউলে আখিকা আউলে জেব তোমার হবে সেটা আর না হয় তোমার কোনো ভাইয়ের হবে আর না হয় হবে নেকড়ে বাঘের এখন আমাদের সামনে সময় শেষ হয়েছে মাত্র কয়েক মিনিট সময় আছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্নের মাধ্যমে বাকি সময়টা পার ইনশাআল্লাহ আমার প্রশ্ন আগের পর্বে আপনি বলেছিলেন আমাদের দেহর কোনো অংশ বিক্রি করতে পারি না প্রয়োজন মতে দান করতে পারি আমার প্রশ্ন অনেকে এমন আছে যারা নিজের দেহ দান করে চিকিৎসা উন্নতির জন্য আর এটা চিকিৎসা বিজ্ঞানের ছাত্রদের জন্য অনেক সুবিধা হয় আপনার বক্তব্য কি এ ব্যাপারে আমি তখনই বলেছি যে মানবিক প্রয়োজনে মানুষের দেহ বা দেহের অংশ দান করা যায় বিক্রি করা যায় না মানবিক প্রয়োজনে মানুষের দেহ বা দেহাঙ্গ দান করা যায় বিক্রি করা হারাম দান করার পরে যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থা থেকে আপনাকে কোনো উপহার দেওয়া হয় আপনি নিতে চান না যদি দেওয়া হয় তাতে নেওয়াও দোষ নেই কিন্তু আপনার মনের ভিতরে আপনি একজন মানুষ সেই মনের ভিতরে যেন বিক্রির মনোভাব না থাকে যে আমার এক আত্মীয় মারা গেছে সেটাকে বিক্রি করে আমার কিছু টাকা হবে কিংবা তার অঙ্গ কেটে বিক্রি করলে আমার টাকা হবে আপনি জানেন যে এই মানুষের লাশ বিক্রি এবং অঙ্গ বিক্রি করার জন্য এজেন্ট থাকে ফোরে থাকে ফোরে তাই না যেমন ধানের ফোরে থাকে সবজির ফোরে থাকে তারা ঠিক জানে হাঁস মুরগির ফোরে তারা ঠিক আপনার কাছ থেকে কিনে যাবে ঠিক খোঁজ রাখে যে মানুষ মারা গেছে সেখান থেকে লাশ বিক্রি হবে ঠিক না বিশেষ করে নদীর ধারে আপনার যারা গঙ্গার ধারে বাড়ি তারা জানবেন গঙ্গার লাশ ভেসে যাচ্ছে সেখান থেকে সেই লাশ তুলে নিয়ে সেটাকে গঙ্গা ধারে রাখা হয় এবং ঠিক বাজার থেকে ফোরে এসে সেই লাশ কিনে নিয়ে যায় আছে না এই সিস্টেম এইটা নিষেধ মানুষের দেহ মানুষের লাশ কেনা বেচা করা বা তা নিয়ে ব্যবসা করা এটা হারাম মানুষকে আল্লাহ তালা সম্মান দিয়েছেন সেই সম্মান বজায় রাখার জন্য কেনা বেচা বন্ধ করতে হবে বাকি থাকলো মানবিক প্রয়োজনে যে বললাম আপনার আম্মা আব্বা আপনার ভাই আপনার স্ত্রী কিডনি সমস্যায় ভুগছে তার দুটো কিডনিই নষ্ট আর কিডনি নষ্ট হলে বুঝতেই পারছেন কী হবে কিডনি নষ্ট হয় বলি তো মানুষের ডায়াবেটিস সুগার আছে সব রোগ হয় এবং মানুষ মারা যায় ধীরে ধীরে এখন ডাক্তার বলছে যদি একটা কিডনি ওর দেওয়া হয় তাহলে বাঁচবে এখন খেয়ে দেবে কিডনি তো আর সহজে কিনতেও পাওয়া যায় না সহজ না এখন আপনি দেখলেন যদি আমি আমার মাকে একটা কিডনি দিই তাহলে মা অন্তত পক্ষে বাঁচবে আর ডাক্তারকে চেক করালেন ডাক্তার বললো যে না আপনার দুটো কিডনি ভালো আছে যদি একটা দেন তো সমস্যা নেই ডাক্তার কিন্তু বলবে এটা এটা আপনি জানেন না দান যখন করবেন তখন আপনি জানেন না যে আপনার দিলে সমস্যা আছে না আছে ডাক্তার যখন বলবে যে না আপনার দুটো কিডনিই ভালো আছে এবং যদি একটা আপনার মাকে দেন তাহলে বা হজরই না বাইরে কাউকে দিতে পারেন বন্ধুকেও দিতে পারেন তাহলে আপনার সমস্যা হবে না সেই ক্ষেত্রে আপনি আপনার একটা কিডনি দান করলেন তাহলে তাতে মানবিক কারণে এতে আপনি সবের অধিকারী হবেন মানুষের প্রাণ বাঁচানো বিরাট স্বভাবান যে ব্যক্তি মানুষের একটা প্রাণ রক্ষা করলো সে যেন সমগ্র মানব জাতির প্রাণ রক্ষা করলো সুতরাং এতে আপনি সব পাবেন কিন্তু বিক্রি করবেন না মানুষ ব্যবসা এখনো চলছে আগের যুগে ছিল গরু ছাগলের হাটের মতো মানুষের ব্যবসা লাগতো তাই না মানুষ বিক্রি হতো ছেলে মেয়ে সব বিক্রি হতো আর সেই সমস্ত হাট থেকে কিনে নিয়ে এসে বাড়িতে কাজে লাগাতো যতক্ষণ না আবার তাকে অন্য জায়গায় বিক্রি করা হয়েছে অথবা স্বাধীন করা হয়েছে ইসলাম এসে সেটাকে আস্তে আস্তে তুলল যে দাস স্বাধীন করো দাস স্বাধীন করার এই স্বভাব বিভিন্ন জায়গাতে তার স্বাধীন করার কথা বলা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে সম্মানের সাথে বেঁচে থাকার তৌফিক দেন আল্লাহ মামিন ওসল্লা নবীন মোহাম্মদ আলা আলহি ও আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত